দিবি সিলেকশন এক্সপ্রেস আজ রয়েছে কুড়িগ্রাম 4 আসনে, সেখানে আছেন সহকর্মী মোহন ইসলাম, সরাসরি যাচ্ছি তার কাছে। দ্বাদশ জাতীয় নির্বাচনকে উপলক্ষ করে ডিবিসি নিউজের যে বিশেষ আয়োজন ডিবিসি ইলেকশন এক্সপ্রেস, ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে কুড়িগ্রাম 4 আসনে। বলে রাখি যে কুড়িগ্রাম 4 আসনে তিনটি উপজেলা নিয়ে বেষ্টিত এবং এই তিনটি উপজেলার মধ্যে দুটি আসলে আপনার ব্রহ্মপুত্র নদীর থেকে ওপারে যে দুটি উপজেলা রয়েছে সেদিককার মানুষজন কিন্তু কুড়িগ্রামের সাথে যোগাযোগ করতে হলে এই নদীবন্দর অর্থাৎ চিলমারি যে নদীবন্দরটি রয়েছে, নৌবন্দর রয়েছে, সেটি দিয়েই আসলে যাতায়াত করতে এবং মানুষের জোরে যে জীবিকা নির্বাহ সেই নদীবন্দরকে কেন্দ্র করে। এখানে আসলে দেখতে পাচ্ছেন অনেক মানুষ রয়েছে, আমরা তাদের সাথে একটু কথা বলবো যে গেল নির্বাচনে তারা ভোট দিয়ে আসলে কী পেয়েছেন, তাদের প্রাপ্তি কী আছে, প্রত্যাশা কী সামনে নির্বাচন নিয়ে রয়েছে, সেই বিষয়গুলো তাদের থেকে জানবো। যদি আপনাদের সাথে একটু কথা বলি যে আপনারা ভোট দিয়েছিলেন গত নির্বাচন এবং সামনে আরেক নির্বাচন আছে, আপনাদের আসলে প্রাপ্তি কতটুকু, প্রত্যাশা কতটুকু রয়েছে? হ্যাঁ, মাশাল্লাহ, আমরা যতটুকু আশা করছিলাম তো কিছুটা পেয়েছি। যেমন আমাদের ঐতিহ্যবাহী চিলমারি নৌবন্দর আগে আনুষ্ঠানিকভাবে ছিল, এখন আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে, বাট একটা নৌবন্দর চালু করার জন্য যতটুকু কার্যক্রম আমরা ততটুকু চোখে দেখতেছি না। যদি নৌবন্দরটা চালু করার জন্য সরকার উদ্যোগ নিত যে আমরা নৌবন্দর সচল করলে, যেমন আমার ড্রেজিংয়ের দরকার, পণ্যবাহী জাহাজ চলাচল করবে, সবসময় পণ্যবাহী জাহাজ চলতো, সেই সঙ্গে ওই ড্রেজিংয়ের ফলে আমাদের নদীর যে নাব্যতা ঠিক থাকতো, আমাদের যে অকাল সময় যে আমাদের বন্যা আসলে আমাদের বাড়িঘর ডুবে যায়। ধন্যবাদ আপনাকে। আপনাদের সাথে তো এই যে দুইটি উপজেলা রয়েছে রৌমারি এবং চর রাজীবপুর, তাদের সাথে তো যোগাযোগ ব্যবস্থা এদিক খুব একটা ভালো না, সেইগুলোর আসলে কি প্রত্যাশা রয়েছে সামনের নির্বাচনকে নিয়ে আপনাদের কাছে? এটা করলে ভালো, সবচেয়ে ভালো হবে। আর আপনাদের যে নদী বন্দর কেন্দ্রিক যে জীবিকা নির্বাহ সেটা আসলে কি অবস্থা, বা আগামী নির্বাচনে আপনাদের প্রত্যাশাটা কি থাকবে, এই নির্বাচনে কি পেয়েছেন ভোট দিয়ে? সরকারের আমলে আমরা চিলমারি এই কুড়িগ্রাম 4 আসনে অনেক উন্নয়ন পেয়েছি, আশা করি আগামীতে সরকার আসলে আরো উন্নয়ন ধারণা বাড়বে। কি কি উন্নয়ন পেয়েছেন একটু বলবেন? আমরা রাস্তাঘাট এবং যোগাযোগ এবং চিলমারি বন্দর উপলব্ধ পাচ্ছি, এই লক্ষ্যে আমরা খুব খুশি, এলাকার মানুষ এই উদ্যোগে খুবই খুশি। সেটা তো বলছেন, আসলে শিক্ষা ব্যবস্থার কি অবস্থা এখানে যদি একটু বলতেন? শিক্ষা অবস্থার কি, মানে এখানে তো শিক্ষার দিক দিয়ে খুব কম, যদি শিক্ষা যেখানে এখানে কলেজ একটা হওয়ার কথা ছিল তো সেটা তো হলো না, এখন শুনতে আসি যে কুড়িগ্রামে হতে আসে। আমাদের চিলমারিতে যদি হতো, আমাদের চিলমারি এলাকার গরিব অঞ্চল, গরিব ছাওয়া পোয়া, এরা তারা নিকটবর্তী স্থান পাইত, পায়ে হাঁটি যে ক্লাস করতে পারতো, কিন্তু এখন কুড়িগ্রাম তো আমাদের সন্তান যাওয়া অসম্ভব। এই আপনাদের যে মেডিকেল বা স্বাস্থ্য সেবা, চিকিৎসা সেবা, এগুলো কেমন পাচ্ছেন বা সেগুলো কি অবস্থা বলবেন? না, এগুলো আমরা ভালোই পাইতেছি এবং সেখানে যা আমাদেরকে কোনো জ্যামে পড়তে হয় না, ভিড় মোটামুটি। আপনাদের আসলে কয়টা হাসপাতাল রয়েছে বা কী কী চিকিৎসা পান আপনারা, এই সেবা কী কী সেবা পান? আমাদের এখানে সরকারি হাসপাতাল একটাই আছে, সেখানে আমরা সব ধরনের চিকিৎসাই পাই। ধন্যবাদ আপনাকে। এই কুড়িগ্রাম 4 আসনের সাধারণ জনগণের প্রাপ্তি এবং প্রত্যাশার কথা জানাচ্ছিলাম। আজ সারাদিন আমরা কুড়িগ্রাম 4 আসনে থাকবো এবং রাজনীতিবিদদের সাথে কথা বলবো, তারা আসলে কী দিতে পেরেছে বা সামনের দিনগুলোতে তারা কী ইশতেহার দিবেন বা কী প্রত্যাশা দিবেন সাধারণ জনগণকে। এই ছিল আমার কাছে, আর সাথেই থাকুন ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথে।